What's up guys, assalamualaikum. Welcome to my YouTube channel Navin Vlogs. Okay guys, so aske vlog ti khubi special. কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনারা ব্র্যান্ড নিউ স্মার্টফোনগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন। গাইজ, আজকে আমি চলে আসছি বসুন্ধরা সিটির অন্যতম একটি মোবাইল শপ, যেটার নাম হচ্ছে গাজী ইলেকট্রনিক্স। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ স্মার্টফোনগুলো। কিছু ব্র্যান্ড নিউ স্মার্টফোনের আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করবো। গাইস, আপনারা যদি খেয়াল করেন যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট এখানে অনেকগুলো ফোন আমি সামনে রাখছি, আর সবগুলো হচ্ছে কি বর্তমান বাজারের সবচেয়ে লেটেস্ট একটা স্পেশাল মোবাইল আছে ওয়ানপ্লাসের। একটা হচ্ছে ওয়ানপ্লাস আর 70, আর একটা হচ্ছে আপনার 70 প্রো। তার মধ্যে এখানে আপনার শাওমির কিছু মোবাইল আছে, যেমন হচ্ছে কি শাওমি Redmi 8 আছে, তারপর এখানে আছে আপনার Redmi 8 আছে, যেটা হচ্ছে আপনার 5000 mAh ব্যাটারি, মানে কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন। আর আজকে ভিডিওতে আমাকে হেল্প করবে রাকিব ভাই। ভাই কেমন আছেন? আপনারা যখন এই শপে আসবেন সবসময় কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন। তো রাকিব ভাই, আপনার কাছে মানে মূলত কি কি ব্র্যান্ডের ফোনগুলো পাওয়া যাবে সবসময়? আমাদের কাছে হচ্ছে আইফোন, স্যামসাং, শাওমি, ওকে, রিয়েলমি, ওপো, ভিভো, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ব্র্যান্ডের ফোনই আমাদের কাছে পেয়ে যাবে। তো গাইস, আমি আর কথা বলাচ্ছি না, চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। সো যেহেতু এখানে অনেকগুলো স্মার্টফোন আমি সামনে রাখছি, তো আমি চেষ্টা করবো প্রত্যেকটার প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, কারণ কনফিগারেশন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। জি ভাই, স্পেশাল ফোনগুলো হচ্ছে ওয়ানপ্লাসের দুইটা মডেল আসছে নতুন বাজারে, ওয়ানপ্লাস 70 আর 70 প্রো। Redmi 8A হচ্ছে 2 GB RAM, 32 GB ROM এবং হচ্ছে 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারি Redmi 8A 9999 টাকা, তার মানে 10,000 টাকা এটার প্রাইস। জি ওকে, ঠিক আছে। তারপর এটা কি মডেল ভাই? হচ্ছে Redmi Y3। Y3 হচ্ছে শাওমির মূলত হচ্ছে সেলফি ক্যামেরার জন্য বেস্ট ফোন। এই ফোনটা সামনে ক্যামেরা হচ্ছে 32 MP, কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো সেলফি তুলবে এই ফোনটা। পিছনে কিন্তু আপনার ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? আচ্ছা, এটা 3 GB 32 GB Redmi Y3 আপনার প্রাইস পড়ছে 11,490 টাকা, 2 GB 32 GB হবে এটা। আচ্ছা, 2 GB 32 GB প্রাইস হচ্ছে আপনার 10,490 টাকা। 10,490 টাকা। জি, এটা কিন্তু দেওয়া হয়েছে আপনার স্ন্যাপড্রাগনের 632। জি, মানে 632। বর্তমানে আপনার প্রত্যেকটা ফোনের দাম অনেকটা প্রাইস কমে গেছে। এটা হচ্ছে শাওমি একটা নতুন মডেল, যেটা হচ্ছে আপনার Redmi 8, যেটা আপনার পিছনে দেওয়া হয়েছে ডাবল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এটাতে। 8 GB RAM 64 GB ROM মাত্র আপনি 13,500 টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র 13,500 টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটা, আর যেটাতে দেওয়া হয়েছে আপনার 4 GB RAM 64 GB ROM। আচ্ছা, এই ফোনগুলো অরিজিনাল তো? জি, 100% অরিজিনাল। যদি কপি, ক্লোন, অরিজিনাল না কখনো কেউ প্রমাণ করাতে পারে, 200% ক্যাশব্যাক করা হবে। আচ্ছা, Note 7S এর প্রাইস কত বর্তমানে? আচ্ছা, Note 7S এর প্রাইস কিন্তু খুব কমে আসছে, 3 GB RAM 32 GB ROM আপনার প্রাইস হচ্ছে 12,500 টাকা। আচ্ছা, তাহলে প্রাইসটা তো অনেকটাই কমছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কমে গেছে এটার প্রাইস। ওকে, 48 MP সেকেন্ড ক্যামেরা হচ্ছে, 5 MP ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং পিছনে দেওয়া হয়েছে আপনার Corning Gorilla Glass 5। Note 7 Pro যেটা কিনা সবচেয়ে জাতীয় ফোন ছিল, এখনো বর্তমানে অনেকটাই পপুলার, 675 প্রসেসর দিচ্ছে। যে প্রসেসরটা কিনা এখন পর্যন্ত যে ফোনগুলো আসছে তার থেকে বেটার প্রসেসর দেওয়া আছে, এবং নেট ব্রাউজের জন্য ভালো হবে এই ফোনটা। এটার প্রাইস হচ্ছে 4 GB RAM 64 GB ROM 15,999 টাকা। আর এই ফোনটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি, আমি মনে ফার্স্ট ইউজার, অনেক দিন আগে কিনেছি। গাইস, আমি যখন কিনছিলাম এটার দাম ছিল 22,000 টাকা, এতটাই কমে গেছে 16,000 টাকা। এখন আমি মনে করি মার্কেটে যদি কেউ ফোন কিনতে আসে এই বাজারের মধ্যে, সবচেয়ে সেরা ফোন হবে এটা। যে একটা ভালো প্রসেসরের ফোন, ভালো ক্যামেরার ফোন, দামও অনেক রিজনেবল হয়ে গেছে। CC9 এর গ্লোবাল ভার্সন। আচ্ছা, CC9 এর গ্লোবাল ভার্সন হচ্ছে MI 9 Lite, এটা হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ROM। ওকে, এটার পিছনে দেওয়া হয়েছে আপনার 3টা ক্যামেরা। হ্যাঁ, এবং পিছনে এই লাইটটা কিন্তু জ্বলে, এই যে নোটিফিকেশন লাইট হিসেবে থাকে আর কি, তাই না? ১৬,999 টাকা। আচ্ছা, এটাতে কিন্তু দেখা আপনার স্ন্যাপড্রাগন 665, মানে 665, পিছনে ক্যামেরা দেওয়া হচ্ছে 4টা, এবং এটাতে সবগুলো কালারে পেয়ে যাবেন। এটা কালার আছে হোয়াইট, ব্লু,
আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার। এটার প্রাইস কত এখন বর্তমানে? আচ্ছা নোট 8 প্রো হচ্ছে মূলত হচ্ছে কি আপনার 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে পিছনে। আচ্ছা এটার মেইন ক্যামেরা হচ্ছে কি আপনার 64 মেগাপিক্সেল। জি পিছনে দেখছি আপনার চারটা ক্যামেরা। ওকে গ্লোবাল ভার্সনের প্রাইস আপনারা আমাদের কাছে আসলে গ্লোবাল ভার্সন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আপনার 664 নোট 8 প্রো এটার প্রাইস হচ্ছে গিয়া 20,999। ওকে 6128 এটার প্রাইস হচ্ছে আপনার 22,990। কম বেশি নেই, জাস্ট প্রোডাক্ট যদি না থাকে তখন দাম একটু বাড়তে পারে। আমি এমআই 90 6 জিবি 128 জিবি 28,500 টাকা। যেটা হচ্ছে আপনার 90 প্রো। 90 প্রো মানে এটার পরের মডেলটা নাকি আপডেট মডেলটা? আপডেট মডেল 90 প্রো ভার্সন। আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে এটাতে প্রসেসর ভালো দিছে। ৪৮+13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে ফোনটাতে। পপ আপ সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল। জি আচ্ছা এটার প্রাইস কত? আচ্ছা এটা হচ্ছে 6 জিবি 128 জিবি এটার প্রাইস হচ্ছে 33,500 টাকা। ওয়ান প্লাসের তিনটা ডিভাইস, তার মধ্যে এখানে হচ্ছে ওয়ান প্লাস 7 প্রো, তারপরে এটা হচ্ছে ওয়ান প্লাস 70 প্রো। হ্যাঁ 70+7 প্রো হচ্ছে আপনার 54,500 টাকা, 8 জিবি 256 জিবি 54,500 টাকা। আমাদের স্লোগান হচ্ছে কি আমরা অরিজিনাল ফোন দিব, বেস্ট প্রোডাক্ট দিব, বেস্ট সার্ভিস দিব এবং বেস্ট প্রাইস দিব। আমার একটা স্লোগান আছে যে বিজনেসের প্রত্যেকটা বিজনেসেরই একটা ধারাবাহিকতা থাকে। 70 70টাও পার্সোনালি আমার কাছে সুন্দর লাগে জিনিসটা। গাইস আমার হাতে এখন আছে ওয়ান প্লাসের 70, যেটা বন্ধু বর্তমানে লেটেস্ট একটা ডিভাইস ওয়ান প্লাসের। তো এটার পিছনে দেওয়া হয়েছে আপনার তিনটা ক্যামেরা এবং ক্যামেরার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের করে দেওয়া হয়েছে, যেটা একটু রাউন্ড শেপের দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফোনের আমরা তো এখন প্রাইস বলতেছি কিন্তু প্রোডাক্টের দাম কমে বাড়ে। ৪৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ৪৬৪ যেটা এটা হচ্ছে ২১৬৫০০ টাকা ৬৬৪ আপনার হচ্ছে ২২,990 টাকা রিয়েলমি এক্স টু যেটা হচ্ছে রিয়েলমি এক্স এর পরের মডেল আর কি এটা এটা কিন্তু আপনার পিছনে হচ্ছে চারটা ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে আপনার ৬৪ মেগাপিক্সেল রিয়েলমি এক্স টু ৬ জিবি ৬৪ জিবি হয় এবং ৮ জিবি ১২৮ জিবি হয় দুইটা পেরিয়েন্ট হয়। ওকে আচ্ছা আপনার ৮১৬০ যেটা সেটার প্রাইস হচ্ছে ৮৫০০ টাকা। যেটার পিছনে দেওয়া তিনটা ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাই না? জি জি 100% স্যামসাং তো সুপার অ্যামোলেড দিবে। 6 জিবি 128 জিবি হচ্ছে 29,500 টাকা। এমআই এ থ্রি ফোনটা দেওয়া হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 4030 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 665। যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন ভালো ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। ঠিক আছে ভাই এটার প্রাইস কত এখন? 64 প্রাইস হচ্ছে 15,800 টাকা। 15,800 টাকা। জি প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে আগে থেকে। আচ্ছা আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাথে 10 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। 10 দিনের যদি কোনো সমস্যা হয় জি কাস্টমার চেঞ্জ পাবে, আর হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 2 বছরের কোনো প্রবলেম হলে সার্ভিসটা সে ফ্রি পাবে। ঢাকার বাইরে কেউ কুরিয়ার করতে চায় আমাদের থেকে আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে 1,020 টাকা সে বিকাশ করবে এবং তার নাম ফোন নাম্বার এবং কোন মডেলটা সে নেবে এটা লিখে আমাদের মোবাইলে SMS করবে। আজকে অর্ডার করলে কালকে হাই স্পোর্টসে চলে যাবে। শপের ভিজিটিং কার্ড তো এখানে, তাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার সহ, আপনাদের যদি কোনো ইনকোয়ারির দরকার হয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এর থেকে অনেকটা প্রাইস কিন্তু বর্তমানে কমে গেছে প্রত্যেকটা ডিভাইসেরই, আর বিশেষ করে অনেকে আছেন যে আপনারা ওয়ানপ্লাস লাভাররা আছেন, ওয়ানপ্লাসে কিন্তু দুইটা স্পেশাল মোবাইল আসছে। একটা হচ্ছে ওয়ানপ্লাসের 70 70 প্রো। সো আমি চেষ্টা করছি এগুলো আপডেট প্রাইসে জানানোর জন্য। আপনাদের যাদের এই ফোনগুলো দরকার হয় আপনারা কিন্তু অবশ্যই তাদের শপে চলে আসতে পারেন, যেটার নাম হচ্ছে গিয়ে গাজী ইলেকট্রনিক্স, বসুন্ধরা সিটি লেভেল 6-এর এ ব্লকের 69 নম্বর শপ। আকিব ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আমার এটাই কাজ ভাই। সো গাইস এই ছিল আজকে ব্লগ, এখানে এই ব্লগটি শেষ করতে হচ্ছে। ভিডিওতে লাইক দিবেন,
কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ভিডিওটি কেমন হয়েছে বা নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন যেটা নাম হচ্ছে নাভিন ব্লগস ডেসক্রিপশন বক্স চেক করেন ওখানে লিংক দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ